গাজা উপত্যকার উত্তরে জাবালিয়ায় হামাসের হামলায় ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়াও তারা ইসরায়েলের ট্যাঙ্ক ও সামরিক বুলডোজারকে লক্ষ্য করে শেলও ছুড়েছেন। 20 অক্টোবর রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা এই খবর জানায়। খবরে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের কাছে হামাস হামলা চালিয়ে ইসরায়েলের দুই সেনা সদস্যকে হত্যা করতে সক্ষম হয়েছে। এছাড়াও তারা ইসরায়েলের ট্যাঙ্ক ও সামরিক বুলডোজার লক্ষ্য করে শেলও ছুড়েছেন। খবরে আরও বলা হয়, হামাসের সদস্যরা ইসরায়েলের 3টি ট্যাঙ্ককে ধ্বংস করতে সমর্থ হয়েছে। তারা পূর্ব জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে উচ্চ বিস্ফোরক ছুড়েছে। এছাড়াও গাজা শহরে তারা বোমা মেরে ইসরায়েলের 2টি সামরিক যান উড়িয়ে দিয়েছে। এমনকি তারা ইসরায়েলের কোয়াডকপ্টার ড্রোনটিও ভূপাতিত করেছেন। এই ড্রোন সামরিক রসদ বহন করে নিয়ে যাচ্ছিল বলে খবরে বলা হয়। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।